আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু বেসিক ইংলিশ। আলোচনা করছি একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট রাইটিং নিয়ে। রাইট এ রিপোর্ট ফেয়ারওয়েল সেরিমনি অফ এ টিচার। একটি রিপোর্ট লিখো একজন শিক্ষকের বিদায় অনুষ্ঠানের বিদায় অনুষ্ঠান নিয়ে। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম হেডিং, এ ফেয়ারওয়েল সেরিমনি অ্যাট এবিসি স্কুল, বিদায় অনুষ্ঠান এবিসি স্কুলে। তার নিচে ডান দিকে বাই স্টাফ রিপোর্টার, তার নিচে যেখান থেকে রিপোর্টটা লিখছি, কলকাতা, আজকের তারিখ June 23, 2019। এ ফেয়ারওয়েল ফাংশন ওয়াজ হেল্ড অ্যাট আরবিসি হাই স্কুল ইয়েস্টারডে ইন এ স্পেশাল ম্যানার। একটি বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গতকাল আরবিসি স্কুলে একটি বিশেষ পদ্ধতিতে। স্যার বিসি রয়, এ বিলাভড ইংলিশ টিচার, হ্যাজ রিসেন্টলি রিটায়ার্ড ফ্রম হিজ সার্ভিস। স্যার বিসি রয় একজন প্রিয় ইংলিশ শিক্ষক, তিনি সম্প্রতি তিনার চাকরি থেকে অবসর নিয়েছেন। এ বিগ স্টেজ ওয়াজ ইরেক্টেড অ্যাট দ্য ইয়ার্ড অফ দ্য স্কুল। স্কুল প্রাঙ্গণে একটি বড় স্টেজ নির্মাণ করা হয়েছিল। দ্য স্কুল বিল্ডিং ওয়াজ ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স অ্যান্ড কালার্ড পেপার্স। স্কুলের বিল্ডিং সাজানো হয়েছিল ফুল দিয়ে এবং রং বেরঙের কাগজ দিয়ে। স্টুডেন্টস, টিচার্স অ্যান্ড গার্ডিয়ান্স অ্যান্ড সাম লোকাল পিপুল ওয়ার প্রেজেন্ট ইন দ্য ফাংশন। ছাত্ররা, শিক্ষকরা, অভিভাবকরা এবং কিছু লোকাল মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিল। ইট বিগান উইথ এ স্পিচ ডেলিভার্ড বাই দ্য হেডমাস্টার অব দ্য স্কুল। এই অনুষ্ঠানটি শুরু হয়েছিল আমাদের প্রধান শিক্ষক মহাশয়ের বক্তব্যের মধ্যে দিয়ে। স্টুডেন্টস অ্যান্ড টিচার্স অলসো ডেলিভার্ড স্পিচ অন দ্য লাইফ অ্যান্ড ওয়ার্ক অব দ্য টিচার। ছাত্ররা এবং শিক্ষকরাও বক্তব্য দিয়েছিল শিক্ষকদের কাজ এবং জীবন নিয়ে। দেন দ্য টিচার্স অ্যান্ড স্টুডেন্টস পেড রেসপেক্ট টু মিস্টার রয় উইথ লিভস অ্যান্ড বকেটস অফ ফ্লাওয়ার্স। তারপর শিক্ষকেরা এবং ছাত্ররা মিস্টার রয়কে সম্মান জানিয়েছিল পাতা দিয়ে এবং ফুলের তোড়া দিয়ে। দেয়ার আফটার মিস্টার রয় ডেলিভার্ড হিজ ফেয়ারওয়েল স্পিচ ডেসক্রাইবিং হিজ সার্ভিস অ্যাট দ্য স্কুল। তারপর মিস্টার রয় তার বিদায়ী বক্তব্যটি দিয়েছিল তার স্কুলে চাকুরি জীবন নিয়ে। হিজ ভয়েস চকড ইন দ্য মিডল অফ হিজ স্পিচ। বক্তব্যের মাঝে তার গলার ভয়েস বন্ধ হয়ে যাচ্ছিল। হিজ স্পিচ ওয়াজ ফুল অফ লাভ অ্যান্ড অ্যাফেকশন ফর দ্য স্টুডেন্টস। তার বক্তব্যটি ছিল ছাত্রদের প্রতি স্নেহ এবং ভালোবাসাপূর্ণ। দ্য হেডমাস্টার অলসো প্রেজড হিজ রোল ইন টিচিং দ্য স্টুডেন্টস ইন ফ্রেন্ডলি ম্যানার। প্রধান শিক্ষক মহাশয়ও তার প্রশংসা করেছিলেন ছাত্রদের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ করে পড়ানোর বিষয়টি নিয়ে। দ্য সেরিমনি কেম টু অ্যান এন্ড উইথ দ্য ন্যাশনাল অ্যান্থেম স্যাং বাই দ্য স্টুডেন্টস অব দ্য স্কুল। অনুষ্ঠানটি শেষ হয়েছিল জাতীয় সঙ্গীত দিয়ে, যা গেয়েছিল স্কুলের কিছু ছাত্র। আপনি যদি রাইটিং স্কেলের বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত ভিডিও পেতে চান, তাহলে নিচে লাল বাটনটি প্রেস করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এখানে অত্যন্ত সহজ সরল ইংলিশে রাইটিং স্কিলের বিভিন্ন বিষয়ের উপর ভিডিও আপলোড করা হয়।